ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম উৎপাদনে না থেকেও সুবিধাভোগীদের পকেটে হাজার কোটি টাকা বলছে মূল্যায়ন বিভাগ ক্রয় প্রক্রিয়াতেও লুট শত কোটি ডলার বছরের পর বছর থাকতে হয়েছে অন্ধকার পক্ষে চলত অসহনীয় নির্যাতন ভুক্তভোগীর মুখে আয়নাঘরের রোম হর্ষক বর্ণনা মুক্তির পর বিচার দাবি বন্দিশালার কুশিরত্তের সকালের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ এখনও পানি বন্দি প্রায় পাঁচ লাখ মানুষ ভেসে গেছে মাছের ঘের মাঠের ফসল কোথাও কোথাও পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষত চিহ্ন আতিয়ার সজলের রিপোর্ট বিস্তারিত পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে কারণ আগে জেলা সদরের সাথে উপজেলাগুলোর সাথে যে যোগাযোগ ব্যবস্থা ছিল সমস্ত আঞ্চলিক সড়কগুলো ছিল কোমর পানি অথবা মাথা পানির উপরে পানি সেখানে পানি কমে গিয়ে সকল উপজেলার সাথে সড়কপথে যোগাযোগ সম্ভব হচ্ছে তবে সবগুলো উপজেলার প্রায় সবগুলো বাড়িতেই এখনো পানি রয়েছে অনেক আঞ্চলিক সড়ক বা পাড়ামহল্লা সড়কগুলোতে এখনও পানি উঠে রয়েছে যার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক নয় বিদ্যুৎ ব্যবস্থাও পুরোপুরি স্বাভাবিক হয়নি মোবাইল নেটওয়ার্কের বেশিরভাগ জায়গায় এখনও পাচ্ছেন না ভুক্তভোগীরা অন্যদিকে যেসব অঞ্চলে পানি কিছু কমতে শুরু করেছে সেখানে বন্যার পানি টানার সাথে সাথে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন থাকার মতো কোনো অবস্থা নাই গরু ছাগল সব কিছুই গেছে হাঁসমোরগ মানুষ কোনো রকমে না কায়বাসি রয়েছে রান মুখা মু পিন মুদে কিছুই নেই সবগুলো নিয়ে গেছে আস্তে আস্তে সবাই যার বাড়িতে ফিরে যাচ্ছে সদরের দু একটা ইউনিয়নে কিছু কিছু জেলাবতা আছে বাট ম্যাক্সিমামে নেমে গেছে এত দুটো ত্রাণ কিছুটা শৃঙ্খলা এলো পুরোপুরিভাবে তা শৃঙ্খলিত না হওয়ার কারণেই কেউ কেউ ত্রাণ একবার পাচ্ছে বা একাধিকবার পাচ্ছে আবার অনেকে মোটেও পাচ্ছেন না আর পানি টানার সাথে সাথেই দেখা দিয়েছে চর্মজনিত রোগ এবং পানিবাহিত রোগ এ সমস্যার সমাধানে এখন বেশি করে দরকার ওষুধপত্র এবং ডাক্তার নার্সদের মতো মেডিকেল টিম তবে বন্যা দুর্গতদের স্বস্তি দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী জেলা প্রশাসন পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই উপহার সামগ্রী যথাযথ চেষ্টা করছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসন বলছে পানির কিছুটা কমলেও এখনও কমপক্ষে পাঁচ লাখ লোক জেলার পানি বন্ধ অবস্থা রয়েছে সময় সংবাদ ফেনি ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে দেশের আমদানি রফতানি বাণিজ্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন আটকা পড়ায় কন্টেইনার জটের সংখ্যা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে রপ্তানি পণ্য বন্দরে পৌঁছাতে দেরি হচ্ছে ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন দেব পানির রাজত্ব জনপদে রাস্তাঘাট তলিয়ে বাসিন্দাদের পাশাপাশি জলে আটকা পণ্যবাহী ট্রাক লরি ও কন্টেইনার এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও ফেনীর এমন চিত্র বন্যার পানির প্রধান সড়ক দিয়ে প্রবাহিত হয় বিভিন্ন স্থানে আটকে আছে পণ্যবাহী যান তার প্রভাব পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে মহাসড়কে অচল অবস্থার কারণে আমদানি কারকরা আগ্রহী না হওয়ায় চট্টগ্রাম বন্দরের কন্টেনার ডেলিভারি নেমে এসেছিল দুই হাজারের নিচে পাঁচ হাজার টিউস পর্যন্ত কন্টেনার ডেলিভারি যেত সেখানে বিগত কয়েকদিন মাত্র ওপেন করে ডেলিভারি গেছে ছয়শো সাতশো আটশো টোটাল ডেলিভারি এবং ট্রান্সফার মিলে আমাদের সতেরো আঠারোশো বেশি যায়নি ডেলিভারিতে ধীরগতি হল বন্দরের প্রধান জেটিগুলোতে কন্টেনার ওঠানামা স্বাভাবিক করেছে বন্দর কর্তৃপক্ষ এই অবস্থায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেনার জটের সংখ্যা দেখা দিয়েছে তিপ্পান্ন হাজার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের সবশেষ কন্টেনারের অবস্থান রয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো তেরো টিউস বন্দরের মতোই একুশটি অফডকো আমদানি রপ্তানি বাণিজ্যে কমেছে অন্তত চল্লিশ শতাংশ পাঁচশো থেকে ছয়শ টি স্টাফিং করতাম এক্সপোর্ট কার্গো সেটা এখন নেমে এসেছে যে প্রায় একশো থেকে দেড়শো টিউস মধ্যে তবে আশা করছি যে বর্তমান পরিস্থিতি একটু আস্তে উন্নতির দিকে রপ্তানি পণ্যের যে প্রবাহ একুশটা অবডকে সেটা অনেকাংশে কমে গেছে প্রায় এক তৃতীয়াংশের নেমে এসছে আমদানি পণ্যের যে ডেলিভারি একুশটা অবডকে সেটাও কিন্তু প্রায় চার ভাগের একভাগে নেমে এসেছে স্বাভাবিকতা ফিরে পেতে আমাদের হয়তো আর চার পাঁচ দিন সময় লাগে এদিকে বন্যা ও ডেলিভারিতে দীর্ঘতির কারণে কন্টেনের পাশাপাশি জাহাজ জটের সংখ্যায় রয়েছেন ব্যবসায়ীরা পরিস্থিতি ক্রমশ উন্নতির কারণে বন্দরের পক্ষ থেকে জটের সংখ্যা নেই বলে দাবি করলো ব্যবসায়ীরা বলছেন জট বাড়লে তাদের নানা মুখে ক্ষতির মুখে পড়তে হবে আউটার ওয়েটিং আর একটা হচ্ছে যে ভিতরে ওয়েটিং সেখানে প্রায় বিশ হাজার ডলার মিনিমাম বিশ হাজার ডলার থেকে উপরের দিকে জাহাজের সাইজ অনুযায়ী সেটা হয় দশ দিনে আমি সিঙ্গাপুর বা এখান থেকে আসতে পারতাম সেটা যদি ইয়ের কারণে যদি ১৪ পনেরো দিন হয়ে যায় তো সেটা তখন সেই যে চার পাঁচ দিনের একটা এফেক্ট চলে আসে চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে বর্তমানে কন্টেনারবাহী এগারোটি জাহাজ অবস্থান করছে এছাড়া কন্টেনারবাহী আরও এগারোটি জাহাজ বহিনঙ্গরে অপেক্ষায় রয়েছে চট্টগ্রাম বন্দরের এই কর্মব্যস্ততা বড় দিচ্ছে নানামুখী জটিলতা থাকা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য কাটিয়ে ওঠার চেষ্টা চলছে কারণ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের তিরানব্বই শতাংশ সম্পন্ন হয় এই বন্দর দিয়ে তীব্র বৃষ্টি কিংবা বন্যা এ বন্যার কাজে ক্ষতিগ্রস্ত করতে পারেনি তবে বন্যা কেটে গেলে ডেলিভারিতে যেমন গতি আসবে তেমনি গতি আসবে দেশের অর্থনীতিতে এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা চট্টগ্রাম বন্দর থেকে কমল সময় সংবাদ সকালের সময় আরো থাকছে দ্বীপmarshport কাছ থেকে সুন্দরবনের প্রবেশের দিশে ধাক্কা সেট্রপোর্ট থেকে ফুলে ম্যানগ্রোভ ফরেস্টে দুয়ার পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ব্যবসায়ী না আয়নাঘর শেখাসীরা সরকারের পতনের পরপরই গোপন এই বন্দিশালা থেকে মুক্তি মিলেছে বেশ কয়েকজনের তাদেরই একজন পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর সাবেক নেতা মাইকেল চাকমা দীর্ঘ 5 বছর 3 মাস মাইকেল বন্দি ছিলেন ছোট্ট এক ঘরে সেখানে ছিল না পর্যাপ্ত আলো বাতাস এরই মধ্যে চলত অসহনীয় নির্যাতন মুক্তি পাওয়ার পর সেই দিনগুলোর রোম হর্ষক অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানালেন মাইকেল নাজবুস সাদিহি তুলে এনেছেন সেই গল্প মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা ছিলেন উনিশ সালের নয় এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে গোয়েন্দা পরিচয়ে সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয় তাকে কালো কাপড়ে বেঁধে ফেলা হয় মুখ সেদিনের বর্ণনা দেন মাইকেল গাড়িতে তোলার পর আমাকে তারা হ্যান্ড কাপ পরিয়ে দিয়েছে তারপর চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে তারপরে তারা আমার থেকে মোবাইল ফোন আমার আমার ব্যাগ টেক শপ নিয়ে আমার ফেসবুক আইডি আর ফেসবুক পাসওয়ার্ড নিয়ে তারপর গাড়িটা ড্রাইভ করে আমাকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মিনিটের মতো এরকম হবে ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হলো নেওয়া হয় ছোট্ট এক অন্ধকার কুঠুরিতে দুনিয়া থেকে বিচ্ছিন্ন সেই গুহায় ছিল না কোনো আলো বাতাস আইনা ঘরের সেই বর্ণনা হার থ্রিলার সিনেমাকেও করে করে যে যে খবর এরকম মানে মানে সম্পূর্ণ দেয়াল আর কোনো বাইরে থেকে আলো দকার সিস্টেম তারা রাখেনি আর যে ব্যান্ত ফ্যানগুলো ওখানে লাগানো আছে তার বাইরেও একটা ইয়ে দেওয়া আছে মানে ওই যেটা আলো না দু যে বাইরের সাইডের কিছু আছে সাইডের রুম কিছু আছে মানে ভিতরের রুম ভিতরের রুমগুলোতে একেবারে কোনো আলো নাই আপনার কোনো শব্দও শোনাবে না কোনো ইনফরমেশনও দেবে না কিছু দেখতেও দেবে না শুনতেও দেবে না জানতেও দেবে না এক দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা জায়গা দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া বাই মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নয় জায়গাটা দেখার ভিতরে বাইরে কিছু শব্দ শোনা যায় পরিষ্কার করে বিমান নামতে একদম অনেকগুলো বিমান নামে দীর্ঘদিন নিখোঁজ থাকায় শেষ সম্পন্ন করেন মাইকেলের পরিবার তিনি জানান আইনা ঘর নামক বন্দিশালায় অসংখ্য মানুষকে দেখেছেন তিনি বিভিন্ন বয়সের লোক হয়তো বা কিছু কোনো কোনো মানুষের লোক বয়সে একটু কম কোনো বয়সে একটু মাঝারি কোনো একটু বয় একটু বয়স্ক লোকও রয়েছে চুলদারি পেয়ে গেছে কয়েকশো লোক এরকম হবে আমার মনে হয় যেন আমি ছিলাম যেমন একশো একশো ষাট নম্বর রুমে একশো তেরো তেরো নাম্বার রুমে একশো ষোলো রুমে এরকম আমি আমার মানে দেখেছি আমি এরকম তার ওখানে কয়েকশো রুম আছে ওখানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাত আগস্ট মুক্তি পান মাইকেল চাকমা এখন জড়িতদের বিচার চান তিনি তো এই কারণে তাদের শাস্তি দিতে হবে এবং এই ব্যবস্থাকে উত্তেগ করতে হবে নাজবুজ তাহলেহি সময় সংবাদ ঢাকা চোদ্দ বছরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ১৩ দফায় বিপরীতে ক্যাপাসিটি চার্জ মডেলে এই খাতের সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পকেটে টাকা গেছে এক লাখ ছয় হাজার কোটি এমন তথ্য উঠে এসেছে সরকারের বাস্তবায়ন পরীক্ষণ ও প্রণ্যায়ন বিভাগ আইএমইডির প্রতিবেদনে অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়ায় কয়েক হাজার কোটি টাকা লুটের কথাও বলা হয়েছে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট বিস্তারিত দু হাজার সালের শুরুতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ইউনিট প্রতি গড় দাম যেখানে ছিল তিন টাকা 73 পয়সা বর্তমানে তা ঠেকেছে আট টাকা পঁচানব্বই পয়সাই অর্থাৎ 14 বছরে ভোক্তা পর্যায়ে দাম বাড়ে একশো শতাংশ প্রশ্ন আসছে বিদ্যুতের এই দাম বৃদ্ধি কি অনিবার্য ছিল নাকি লুটপাটের নীল নকশা ১৪ বছরে গ্রাহক পর্যায়ে বার বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে দুর্নীতির মহোৎসবকে দায়ী করেন অনেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রসঙ্গেই আসা যাক বিদ্যুৎ উৎপাদন আর উৎপাদন সক্ষমতা এ দুয়ের মধ্যে আদর্শ ফারাক বিবেচনা করা হয় দশ থেকে বিশ শতাংশ কিন্তু দেশে উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হয়েছে অস্বাভাবিক হারে যা গ্রীষ্মে গড়পর্ত উৎপাদনের তুলনায় দ্বিগুণ আর শীতে স্বাভাবিক উৎপাদনের তিনগুণ আর এখানে যত সুভঙ্করের ফাঁকি উৎপাদনে নেই তারপরও অলস বসে পরিশোধ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভাড়া বা ক্যাপাসিটি চার্জ যাকে লুটের মডেল হিসেবে আখ্যা দেয়া হয় সরকারি প্রতিষ্ঠান আইএমইডির এক প্রতিবেদনে আর এই মডেলে গত চোদ্দ বছরে সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পকেটে গেছে এক লাখ ছয় হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত উন্নয়নের নামে যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে তারা অবাধে লুণ্ঠন করেছে সে উন্নয়ন আলটিমেটলি তো উন্নয়ন ছিল না লুণ্ঠন ছিল লুণ্ঠন করার জন্য যেসব কাজগুলো করা হয়েছে সেই সব কাজগুলো করার মধ্য দিয়ে টাকা চলে গেছে যাকে খুশি তাকে যেমন খুশি তেমন ব্যয়ে এইভাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করা হয়েছে যেটা সঠিক আমাদের চাহিদা সেটার ভিত্তিতে পাওয়ার প্ল্যান্ট করা কিন্তু তারা কখনো এটা করে নাই আমার এক্সট্রা পাওয়ার প্ল্যান্ট হয়েছে এবং এক্সট্রা পাওয়ার প্ল্যান্টের জন্য একটা গোষ্ঠীকে যারা এদের ওনার তাদেরকে আমার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে এই যে একটা সমস্যা বিরাট একটা সমস্যা সৃষ্টি হয়েছে এটার জন্য করাপশন দায়ী ব্যাড প্ল্যানিং দেয় বিদ্যুৎ খাতে নানা অনিয়মের মাশুল গুনতে হয়েছে বড় অঙ্কের লোকসান আর ভর্তুকি টেনে দফায় দফায় দাম বাড়ানোর পরও বছরে ঘাটতি ছাড়িয়েছে চল্লিশ হাজার কোটি টাকা আর গত দেড় দশকে ভর্তুকি দিতে হয়েছে এক লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যার পঁয়ষট্টি শতাংশই গেছে ক্যাপাসিটি চার্জের পেছনে ভর্তুকিও চরমে বেড়ে গেছে মূল্য বেড়ে গেছে এত বেশি বেশি মূল্য বৃদ্ধি হওয়ার কারণে মূল্য হয়ে গেছে চরমভাবে একটা ইকোনমিকে ভয়াবহ রকমের বিপন্ন করে ফেলার পিছনে জ্বালানি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি কাজ করেছে একটা ভয়ঙ্কর রকমের বৈষম্য তৈরি হচ্ছে এবং আর্থিক অসমতা তৈরি হচ্ছে এছাড়া নিম্নমানের যন্ত্রপাতি অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়ায় শত কোটি ডলার বা হাজার কোটি টাকার বেশি লুটে নেয়ার তথ্য এসেছে খোদ সরকারি প্রতিবেদনেই সরকভিয়া রবিন সময় সংবাদ ঢাকা তিন মাস বন্ধ থাকার পর এক সেপ্টেম্বর থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন ব্যবসায়ীরা বনে যাওয়ার জন্য নৌকা জাল সহ সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা আব্দুল্লাহ জুন জুলাই আগস্ট তিন মাস ধরে সুন্দরবনে প্রদেশে নিষেধাজ্ঞা চলছে পহেলা সেপ্টেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বন তিন মাসে নতুন রূপ পেয়েছে সুন্দরবন তার সৌন্দর্য যেন হাত ছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের করম হারবাড়িয়া দুবলা কটকা কচিখালি নীলকমল সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি পর্যটক স্পট দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে পর্যটন ব্যবসায়ীরা নতুন ভাবে সাজিয়েছেন লঞ্চ ও অন্যান্য নৌজান পয়লা সেপ্টেম্বর থেকে চালু হবে আমরা যেতে চাই বুকিং করে আমরা ইনশাল্লাহ যাওয়ার জন্য মুখিয়ে আছি আগ্রহ চুরাল বেগর টাকার মুক্ত মনে দেখা আমরা সাধারণত পার্কে বা এখানে দেখে পর্যটনের ছাড়াও যথেষ্ট ভালো কারণ এখন দেশের পরিস্থিতি অনেক ভালো আছে রাজনৈতিক অস্থিরতা নাই বর্ষার মধ্যে সুন্দরবন যেতে অন্য রকমের মজা জাহাজের ভিতরে পানি পড়ে বৃষ্টি পড়ে যেটাও দেখতে ভালো লাগে আর বনটাও দেখতে ভালো লাগে এদিকে বনে যাওয়ার জন্য জাল ও নৌকা সংস্কার সহ সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছেন খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের জেলেরা তিন মাস যাইতে পারিনি আমরা খুব কষ্টে দিন কাটাইছি আমরা পাশ সার্ভে যাবো জঙ্গলে ইনকাম করব বৈদ্যভাবে আমরা জঙ্গলে যাব মাছ পোনা ধরবো বন বিভাগ বলছে তিন মাস বনে প্রবেশের নিষেধাজ্ঞার ইতিবাচক প্রভাব করেছে পর্যটক ও জেলেদের প্রবেশের জন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি প্রকৃতি নিজেকে রিকভার করতে সক্ষম হয় আমি মনে করি এবং এতে সুন্দরবনের সার্বিক পরিবেশ প্রকৃতি উন্নত হয়েছে চলতি মৌসুমে মাছ ধরার জন্য সুন্দরবনের দুই বিভাগ থেকে এরই মধ্যে প্রায় আট হাজার নৌকার পাশ নবায়ন করা হয়েছে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গড়ে প্রতি বছর দুই লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক ভ্রমণে আসেন এ খাতে বছরে গড়ে চার কোটি টাকা রাজস্ব আদায় করে বন বিভাগ রুবেল সময় সংবাদ খুলনা বরিশালে বিদ্যুতের প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্তের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা প্রতিবাদ জানিয়ে তারা স্মারক লিপি দিয়েছে ওজু পাটিকোর কাছে গ্রাহকরা বলছেন প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে পড়তে চান না তারা আর কর্তৃপক্ষের দাবি সরকারি সিদ্ধান্তের বাইরে তাদের কিছুই করার নেই সোমন হাসানের ছবিতে অপূর্বপুর রিপোর্ট লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধের এ দৃশ্য সবারই চেনা তবে এমন অবস্থার উন্নতি করতে গত আঠারোই আগস্ট বরিশালে প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্ত নেয় ওজোপাটিকো কিন্তু এ সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা প্রিপেইড মিটারে নানা জটিলতা ও হয়রানি হতে হয় দাবি করে অ্যানালগ পদ্ধতিতে পোস্টপেইড মিটার ব্যবহারের পক্ষে তারা ওজোবাডিকোর সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে গণসংহতি আন্দোলন এ সিদ্ধান্ত স্থগিত না করলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা যে প্রজেক্ট নিয়েছে আমরা এতে বিশ্বাস করি না এতে ভেজাল আছে রাস্তাঘাটই যেহেতু ডিজিটাল নাই আমাদের স্মার্ট মিটার দিয়ে কি হবে কোনো একটা দোকানে যাইতে হবে তারপর দেখব দোকানদার নেই আমি এত লোড করতে পারবো না এই টাকাটা এমন মানুষ আছে যে আসলে প্রিপেইড সম্পর্কেই বোঝে না যে মিটার আছে এটাই থাক হ্যাঁ এটা সাধারণ মানুষ জনগণ কষ্ট হইলেও এটা চাই জটিল মিটার এবং এটা হয়রানি এবং ভোগান্তি হবে মানুষের ফলে আমরা এই বরিশালের বিদ্যুৎ বিভাগ যারা ব্যবহার করে তারা ভোগান দিতে না পারে অজু বলছে বরিশাল বিভাগে সাতটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে দুই লাখ চব্বিশ হাজার এগারো জন পোস্টপেইড গ্রাহক আছে এদের প্রিপেইড গ্রাহক করতে নতুন মিটারের টেন্ডার দেওয়া হয়েছে তবে সরকারি সিদ্ধান্তের বাইরে কিছু করার নেই বলে জানান কর্মকর্তারা নির্দেশনা যেহেতু আছে তারপরও যেহেতু এটা নিয়ে একটা বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে তো আমি উদ্বোধনা কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলাপ করব এরপরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বরিশালে ষাটটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত পিরোজপুরে এগারো হাজার নশো নব্বইটি ও বরিশালে চল্লিশটি প্রিপেড মিটার বসানো হয়েছে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল বড় ফাটল আর ছাদের পলস্তরা খসে পড়ায় এগারো বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় বাগেরহাটের কচুয়ার সাব রেজিস্ট্রার ভবন এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়েই ভবনটিতে চলছে কার্যক্রম বর্তমানে বর্ষার পানিতে নষ্ট হওয়ার উপক্রম গুরুত্বপূর্ণ দলিল ও নথি দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের আরিয়া টু তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট রুমের ভিতরে সাথে যুক্ত হয় তাহলে বাগেরহাটের কোচুয়া উপজেলার সাব রেজিস্ট্রার অফিস দুই সালে অফিসটিকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ তবে তা উপেক্ষা করেই বছরের পর বছর ভবনটিতে আছে কার্যক্রম ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা বেরিয়ে গেছে রড এমনকি ফাটল ধরেছে ছাদের বিমেও অনেক স্থানে ঢালাই উঠে গেছে বিদ্যুৎ লাইনও মেঝের ঝুঁকিপূর্ণ বৃষ্টিতে টেবিলের ওপর পলিথিন দিয়ে রক্ষা করা হয় প্রয়োজনীয় দলিল দস্তাবেজ কাগজপত্র ঝুঁকি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সেবা নিতে আসা ব্যক্তিদের অফিসের কর্মচারী কর্মকর্তারা যে কাজ করছে যে কোনো তার জীবন আশঙ্কা বিদ্যমান আমরা এখানে এসে বৃষ্টির সময় হয় বসার কোনো জায়গা ভবনটির সংস্কার কিংবা অফিস ছড়ানোর বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি প্রতিকার যে কোনো মুহূর্তে ভবন ধসের সংখ্যা নিয়েই কাজ করছেন তারা গেছে এখন যে কোনো সময় অর্থাৎ দোষে বলতে পারে আমাদের জন্য যুগ একটা নতুন ভবন তৈরি করে দিলে আমাদের জন্য ভালো হয় এবং যা সেবা নিতে আসবে তাদের জন্য ভালো হয় আমরা চাই যে দ্রুতই আমাদেরকে একটু নতুন বিল্ডিং করে দিয়ে আর কি নতুন জায়গায় আমাদের বিল্ডিংটা স্থানান্তর করা হোক জেলা রেজিস্ট্রার বলছেন প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চিঠি দেয়া হয়েছে এই অর্থ বছরে ইনশাআল্লাহ আমরা এখানে আমাদের নিজস্ব ভবন ভবন অর্থ প্রক্রিয়া হবে অলরেডি চিত্রমাইতে কিন্তু এই বিষয়ে একটা পজিটিভ যে কোড বিল্ডিং এ একটা নিজস্ব ভবন করা একটা প্রক্রিয়া চলছে অফিস প্রতিদিন কর্মকর্তা কর্মচারী সহ জমি সংক্রান্ত কাজে দুই শতাধিক মানুষ যাতায়াত করেন সময় সংবাদ বাগেরহাট চলতি মৌসুমে পাঁচ চাষ করে লোকসানে ঝিনাই দহের কৃষকরা তাদের দাবি উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না তারা কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন সরকারিভাবে কেনা হলে লাভবান হবেন কৃষকরা ইসলামের ছবিতে জলাধারে সারিবদ্ধভাবে পাট থেকে আর ছাড়াতে ব্যস্ত কৃষক কোথাও আবার পাট ছাড়িয়ে শুকানো হচ্ছে রোদে হাড় ভাঙ্গা খাটুনির পর পাট প্রস্তুত করেও চিন্তার ভাজ কৃষকের কপালে বর্তমান বাজার দরে কারো কারো শুধু উৎপাদন খরচ উঠে এলেও বেশিরভাগ কৃষকের ক্ষেত্রে তাও হচ্ছে না তারা বলছেন পাট চাষে প্রতি বিঘায় খরচ হয়েছে তেইশ থেকে পঁচিশ হাজার টাকা আর প্রতি বিঘায় উৎপাদন হয়েছে আট থেকে দশ মন বর্তমানে জেলার বাজারগুলোই প্রতি বাজারগুলো প্রকার ভেদে বাইশশো থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে কৃষকরা বলছেন সার বীজের দাম বেশি হওয়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে পাশাপাশি বৈরী আবহাওয়ায় ফলন হয়েছে কম শেষ দিয়ে পাট জমা নিয়ে তো এই পাটটা লম্বা হয়নি খাটো হয়েছে এর কারণে হচ্ছে গিয়ে আমাদের খরচটা বেশি হয়ে গেছে সরকার যদি কিছু টাকা দেওয়া আছে বাড়াই পাটের প্রতি তাহলে আমরা একটু লাভবান হতে পারি পঁয়ত্রিশের থেকে চার হাজার টাকা যদি কৃষক পাট বিক্রি করতে পারে তাহলে কৃষকের অন্তত খরচের টাকা হয়ে কিছু টাকা সে লাভ পাবে তেইশো টাকার পাট বেঁচিয়ে এই যার গাউরা ঘামানি এক পথ কিনে বাড়ি যাচ্ছে

সরকারিভাবে পাটক্রয় শুরু হবে কৃষি সম্পর্ষণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এবছর জেলায় বাইশ হাজার পাঁচশো চব্বিশ হেক্টর জমিতে পাটাবাদের লক্ষ্যমাত্রা ছিল তবে চাষ হয়েছে একুশ হাজার চারশো ছয়চল্লিশ হেক্টর জমিতে লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদহ দেশের বাইরের খবর জানাবো নির্বাচনের আগে আবারও মামলার চাপে পড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার তাঁর বিরুদ্ধে দু হাজার সালের নির্বাচনী ফল পাল্টে দেয়ার চক্রান্তের অভিযোগ আনা হয়েছে আগের অভিযোগের সঙ্গে এবারের তফাত হল ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয় বরং রাজনৈতিক প্রার্থী হিসেবে অভিযুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে লস্করাল বামুনের রিপোর্ট এক মাস বাদে পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চির প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রচারণায় মুখর নির্বাচনী মাঠ শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে কিছুটা সুবিধাজনক অবস্থায় সরকারি দলের প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রচারণা চালালেও বিরোধী দল রিপাবলিকানের হয়ে হামলা আর মামলার প্রতিকূল পরিবেশে লড়ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের আদেশে কিছুটা স্বস্তি মিললেও হঠাৎ করে পুরোনো মামলায় নতুন সম্পূরক অভিযোগ কপালে চিন্তার মাস ফেলেছে ট্রাম্পের দুই হাজার বিশ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী ফল পাল্টে দিতে প্রতারণা ও দাপ্তরিক কার্যক্রমে বাঁধা দেওয়ার ষড়যন্ত্রসহ চারটি অভিযোগ আনা হয় চলতি বছরের পহেলা জুলাই সেই মামলা থেকে ট্রাম্পকে দায় মুক্তি দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট হিসাবে সাংবিধানিক ক্ষমতা বলে ট্রাম্প দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন বলে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত এবার ওই মামলায় নতুন সংশোধিত অভিযোগেও সেই চারটি অভিযোগই রয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন বলে জানা গেছে এদিকে নতুন অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায় মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে নির্বাচন থেকে জনগণকে সরাতে নতুন এই অভিযোগ আনা হয়েছে বলেও দাবি তার নতুন অভিযোগে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই বলে জানিয়েছে ট্রাম্পের অবৈধ অভিবাসীদের জন্য আগামী এক সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে সাধারণ ক্ষমার প্রক্রিয়া দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরাও এর আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন দুবাই থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষণা অনুযায়ী আগামী পহলা সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমার আওতায় আনা হবে দেশটিতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় থাকবেন বাংলাদেশিরাও বুধবার দেশটির রেসিডেন্স অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স ইন দুবাইয়ের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আহমেদ আলমারির সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনাও করেছে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রেগুলারাইজ হওয়ার পরে বৈধ হওয়ার পরে তখন তারা কি করবে হয়তো ইনস্ট্যান্টলি তারা জব পেলো না তখন তো একটা জব খুস্ত সময় লাগে এ কারণে আমাদেরকে বলা হয়েছে যে এই এই সময়ের জন্য একটা ভিসা দেওয়া হবে এটিকে বলা হয় জব সেকার্স ভিসা এটির মেয়াদ ছয় মাস এই ছয় মাসের মধ্যে তারা জব সেক করে জব পেলে এখানের বসবাস করবে শুধুমাত্র রেসিডেন্স ভিসা নয় ভিজিট ভিসায় আমিরাতে এসে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের জন্য থাকছে বৈধ হওয়ার সুযোগ কাজ খোঁজার জন্য সময় মিলবে ছয় মাস বৈধ হওয়ার জন্য কী প্রয়োজন এবং কী করতে হবে তা নিয়ে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনসুলেটের ওয়েবসাইটে বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে এর আগে দু হাজার সালে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত সেই সময় প্রায় দুই লাখ বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ পান শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে একবার কবলিত এলাকায় সুপীয় পানির তীব্র সংকট ছড়িয়ে পড়ছে নানা রোগ ফেরিতে বানের পানি নামলেও কমেনি দুর্ভোগ মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ দু দিনে পরিস্থিতি উন্নতির আশা এবং ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম উৎপাদনে না থেকেও সুবিধাভোগীদের ভোগীদের পকেটে হাজার কোটি টাকা বলছে মূল্যায়ন বিভাগ ট্রয় প্রক্রিয়াতেও লুট শত কোটি ডলার এ ছিল সকালের সময় সঙ্গে থাকুন সময়